প্রিয় দর্শক, আপনারা দেখছেন DNN বাংলা, আমি HB আপনাদের সাথে। মনে আছে সেই আয়েশাকে? গত এক বছর আগে 2018 সালে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম এবং রাজ্যে আলিম পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছিল আয়েশা। আয়েশার সেদিন সাফল্যে গোটা ডানকুনি মেতেছিল আনন্দে। অনেক প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল সেদিন আয়েশাকে। সেই প্রতিশ্রুতি কি আদৌ বাস্তবায়িত হয়েছে? তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা। তার স্বপ্ন কি সফল হয়েছে? আসুন দেখে নেই কেমন রয়েছে আয়েশা। প্রিয় দর্শক, এই মুহূর্তে একেবারে আমরা চলে এসেছি আয়েশার বাড়িতে। দেখতে পাচ্ছি আয়েশা কিন্তু সেই কাজে ব্যস্ত। আমরা আগেই আপনাদের দেখিয়েছিলাম এক বছর আগে যে তারা ছাতার কাজ করতো, তার মাকেও আমরা দেখেছিলাম এবং সে নিজেও তার মায়ের হাত এই কাজে হাত লাগাতো। তো আজও দেখতে পাচ্ছি সেই আয়েশা কিন্তু ছাতা করছে। এবং আয়েশা কেমন আছো বলো? ভালো। তোমার সেই স্বপ্ন ডাক্তার হওয়া সফল হয়েছে? না, সফল হয়নি। কেন? আমাদের আর্থিক অবস্থা তেমন না হয়, আমার স্বপ্ন পূরণ হয়নি। আর যে সমস্ত রাজনৈতিক দলের অথবা অরাজনৈতিক দল এবং যারা তোমার সেদিন অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, পাশে থাকার আশ্বাস দিয়েছিল, তারা কি পাশে দাঁড়িয়েছিল? খুব কয়েকজন, সকলে দাঁড়ায়নি। সেই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি তাহলে? না। এখন তাহলে কিসে পড়াশোনা করছো? এখন ডানকুনি সিদ্দিকা সিনিয়র মাদ্রাসাতেই পড়ছি আমি। কি নিয়ে পড়ছো? থিওলজি। আজকে মাদ্রাসা রেজাল্ট আউট হয়েছে এবং প্রথম হয়েছে কুমির মারার শেখ হাবিবুল্লাহ, তার উদ্দেশ্যে কি বলবো? হাবিবুল্লাহকে প্রথম হওয়ার জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা রয়েছে? ভবিষ্যতে আমার স্বপ্নটা তো পূরণ হলো না, তাই আলিয়া ইউনিভার্সিটিতেই ভর্তি হবো, ওইখানেই থিওলজি নিয়েই পড়বো। বুঝতেই পারছেন আয়েশা কিন্তু যে স্বপ্ন দেখেছিল ডাক্তার হয়ে মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, সেই স্বপ্ন কিন্তু আয়েশার পূরণ হয়নি। বর্তমানে সে ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করছে, ফাজিলে 11 ক্লাসে পড়াশোনা করছে এবং তার পাশাপাশি সে তার মায়ের কাজে হাত দিচ্ছে এবং ছাতার কাজ করছে। বুঝতেই পারছেন তাদের আর্থিক অবস্থা সেইভাবে না হওয়ায় কিন্তু এই ডাক্তারের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু সম্পূর্ণ হয়নি এই আয়েশার। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল আয়েশার, হ্যাঁ, সেই স্বপ্ন সম্পূর্ণ হলো না। না, এখন তাহলে মেয়েকে কী করাবেন? এখন তো খেয়ে হয়েছিলে পড়ছে, 12 উঠুক, কি হয় দেখি। আলিয়া ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন রয়েছে? হ্যাঁ, এটা আছে, এটা করাবার আশা আছে। তা দেখছি আর্থিক অবস্থা আর কি খুব একটা তো ভালো নয়, কত দূর যেতে পারি এটাই দেখি। পৌরসভা, তারপরে বিভিন্ন, হ্যাঁ, ওরাও অনেক কিছু বলেছিল, হ্যাঁ, পৌরসভা থেকে দিয়েছিল বই কেনার টাকাটা, 3000 টাকাটা দিয়েছিল, তাই যে প্রাইভেট মাইনে দিয়ে বলেছিল সে দেয়নি। আর দেবাশিসদা দিয়েছিল 3000 টাকা। দেবাশিস মুখার্জী ডানকুনি পৌরসভা পূর্বপ্রধান হাসিনা সব নাম সহযোগিতা করেছিল? হ্যাঁ, ওনার কাছে তো আমি যাইনি, তা আমি যে OBC কাট করবো বলে গেছিলাম, উনি সহযোগিতা করেছিল আমাকে। OBC কাট করে দিয়েছে? হ্যাঁ, করে দেবে বলেছিল, কিন্তু আমি তো যেতে পারিনি, রোজাটা হয়ে গেলে আবার চেষ্টা করবো। এখন আমরা কথা বলবো আয়েশার বাবা, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ, এখনও দেখতে পাচ্ছেন তিনি বেডেই রয়েছেন। দাদা, আপনার মেয়ে তো স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, সেই স্বপ্ন হলো না? হয় ডাক্তার স্বপ্ন ছিল, কিন্তু সেই আসন পূরণ করতে পারে। তো অনেক, যেদিন আয়েশা ভালো রেজাল্ট করেছিল অনেকে তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কি বাস্তবায়িত হয়েছে? না, এখনও কিচ্ছুই হয়নি। অনেকে বলেছিল আর্থিক সাহায্য করবো, করেছে কেউ? কিছুই সাহায্য করেনি। এখন শরীর কেমন আছে? মোটামুটি, দুদিন কাজ করতে পারি, দুদিন করতে পারি না। কি হয়েছিল তোমার? পেটে পাথর হয়েছিল। অপারেশন হয়েছে? অপারেশন হয়েছিল। অপারেশনের সময় কেউ সহযোগিতা করেছিল? না। এখন মেয়ে তাহলে কি করছে? মেয়ে এখন পড়াশোনা করছে, যেরকম পারি টুকিটাকি কাজকর্ম করে টুকিটাকি। ওকে তাহলে ওই ডানকুনি মাদ্রাসায় ভর্তি করতে হলো? ডানকুনি মাদ্রাসায় ভর্তি করতে হলো।
কি করব উপায় নেই। আয়েশা স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, তো সেটা তো হলো না। না কেন, কি কি করা হবে? ওর বাপের কোনো সামর্থ্য নেই, আমাদের আর্থিক সামর্থ্য হলো না। ওর মেজে আব্বা ভ্যান চালায়, ওর বাবাও ভ্যান চালায়, ওর দাদা দুটো আছে যদি বা তাও জোগাড়ে কাজ করে, কি দিয়ে করাবো আমরা? কিচ্ছু করার করার নেই। যখন আমাদের মেয়ে পাস করলো তখন দেখলাম যে আমাদের পাশে অনেক লোক, দেখা কিছুদিন বাদে দেখছি আর কেউ নেই। তাহলে আমরা মনে করেছিলাম যে না, আমাদের পাশে এত গরিবের পাশে এত লোক যে কারণ দাঁড়িয়েছে, তাহলে আমরা মনে হয় আমাদের এই মেয়েটাকে আগে নিয়ে যেতে পারবো। কিন্তু দু মাস বাদে দেখলাম আর কেউ নেই, তখন আমাদের স্বপ্ন ভেঙে আমরা আর কিছু করার নেই, এই যে ইলেভেনে ভর্তি করে পড়ছে, এখন ইলেভেনটা হলে কি করবো আমরা নিজেরাই জানি না। ডানকুনি মাদ্রাসায় পড়ছে, কিন্তু এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা যদিও টেনে টুনে নিয়ে যেতে পারি, এর বেশি আর কিছু করতে পারবো না। আমাদের পিছনে তো কেউ নেই, আমাদের জমি জায়গা নেই যে বিক্রি করে মেয়েটার স্বপ্ন সফল করবো। বাস্তু এক কাটা, ওর বাবার এক কাটা, ওর কাকার এক কাটা, দু কাটা বাস্তুতে দু ভাই বাস করে। আমাদের আর সোনা গয়না টাকা পয়সা কিচ্ছু নেই, তাহলে আমরা কী দিয়ে আশায় পূর্ণ করবো যে এই মেয়েটার আমরা এই আশাটা পূর্ণ করবো? আমাদের পক্ষে সম্ভব না। বারো ক্লাস পড়ার পর বিয়ে দিয়ে দেবো আর কি করবো? এখন ওর বয়স তো হয়নি, বয়স না হলে এক বছর রেখে দেবো বাড়িতে। এখন যে আইনে হয়েছে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিতে পারবে না, পড়াতে পারবে না, এক বছর বাড়িতে রেখে দেবো, কী করবো? কিছু করার নেই। আমি যে একটা আশায় মেয়েটাকে বয়স করব, যে 25-30 বছর বয়স হোক আমাদের মেয়েটা একটা কোনো কাজের আশায় আছে, এইটাই ঘুরছে, সেইটাই যখন আমরা করতে পারছি না, তাহলে আমরা বেকার 18-30 বছর বয়স করে রেখে দেবো কেন? কোনো একটা কাজের দিকে এগুতে পারলে 30-35 বছর বয়স হোক কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের তো সেই সামর্থ্যটাই নেই, তাহলে আমরা কী আশায় এগুতে দেবো? আর 12 ক্লাস পরে বিয়ে দিয়ে দেবো এক বছর বাড়িতে রেখে, 18 বছর পূর্ণ হবে বিয়ে দিয়ে দেবো। বুঝতেই পাচ্ছেন, এরকম বহু প্রতিভাবান ব্যক্তির স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় আর্থিক সমস্যার কারণে, আর্থিক সহযোগিতা না পাওয়ার কারণে। এরকমই রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হওয়ার পরও আয়েশার সেই ডাক্তার হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল। ক্যামেরায় অরূপ মৈত্রর সাথে, এইচবি, DNN বাংলা, ডানকুনি, হুগলি।